আমি সৌমিতা মণ্ডল পিটিডব্লিউএসটি এর সভানেত্রী। তো আমি যা মুখ্যমন্ত্রীর কাছে আমরা সবাই অনেকদিন থেকেই দৃষ্টিগোচর করার চেষ্টা করছি যে আমরা বিভিন্ন মানে প্রচুর পার্ট টাইম টিচার আছি যারা দিনের পর দিন স্কুলে ভীষণভাবে বঞ্চনার শিকার। তো কলেজ পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা যেভাবে পার্মানেন্ট হয়েছে সেইভাবে আমি মানে আমরা সবাই চাই যে আমাদেরকেও পার্মানেন্ট করা হোক। তো হঠাৎ করে নতুন কোনো টিচার এলেই পার্ট টাইম টিচারদেরকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম অজুহাতে। তো আমাদের মূল্যবান জীবনের একটা মূল্যবান সময় দিয়ে দিচ্ছি স্টুডেন্টদের জন্য, তারপরে এইরকম বিভিন্ন কারণ দেখিয়ে আমাদের যে বরখাস্ত করা হচ্ছে এটা একেবারেই শিক্ষকদের জন্য কাম্য নয়, এটা সত্যি সমাজের কাছে খুবই লজ্জাজনক। তাই এটাই অনুরোধ যে আমাদের মতো সমস্ত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের পার্মানেন্ট করা হোক এবং নির্দিষ্ট একটা বেতন কাঠামো তৈরি করা হোক। ধন্যবাদ।